সাম্প্রতিক ভারতের ভাইরাল হওয়া সেই মুসলিম দীনী যিনি আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন বিশেষ করে তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে এই মুসলিম বোনকে বিভিন্ন মহল থেকে তাকে অভ্যর্থনা পুরস্কার দিয়েছে বিশেষ করে ভারতের পুলিশ প্রশাসন তাকে স্যালুট দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন আলহামদুলিল্লাহ এবং অন্যান্য ধর্মের লোকেরাও তাকে বিভিন্ন দিক দিয়ে সম্মান জানিয়েছেন এবং মুসলমানদের মধ্যে অনেকেই তাকে বিভিন্ন অর্থ দিয়ে বিভিন্নভাবে তাকে স্বাগত জানাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে যেটা বোধেজ আছে সেটা হলো এই আল্ল সুবায়না হুয়া তা আয়ালা তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সোরায় আলী ইমরান আয়াত নম্বর ছাব্বিশ অলিল্লাহম্মা মালিক আল মুল কিতু উতিল মুল কামতাসা তাংজুল মুল কামিম মাংতাসা উয়া তোরেজুমাং তাসা উয়া তুদেল মাংতাসা অল্ল সুবহায়না তিনি এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় লাস্টার দিকে বলেছেন যে আল্লাহ সুবাহ তিনি যাকে ইসা সম্মান দান করেন যাকে ইসা তিনি অপমানিত করেন আল্লাহ সুবাহ তাল্লাহ যেহেতু তার যেই বড়ত্বের তাকবির অর্থাৎ হে তাকবির আল্লাহ আকবর এই ধ্বনিটি বলার কারণে সারা পৃথিবী ব্যাপী সমস্ত মানুষের কাছে সে আজকের প্রশংসিত হয়েছে আল্লাহ সুবাহ তাল্লাহ এই বাণীকে আমরা যদি বিশেষভাবে সম্মান করতে পারি তার মর্যাদা যদি বুঝতে পারি তাহলে এভাবে আমরা সম্মানিত হব আল্লাহ সব তাহলে তিনি আমাদের সবাইকে তার এই বাণীকে আল্লাহ আকবর ধনীকে সমগ্র পৃথিবীর বুকে এর সম্মান বজায় রাখার অভিজ্ঞান করুক আল্লাহ মহাবিন।